ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, বুঝি গো রাত পোহালো। আসলে ধর্ষণ শুধু ভয়াবহ নয়, বরং ধর্ষণ অনেক ব্যথা, ধর্ষণ অনেক যন্ত্রণার, ধর্ষণ অনেক বিষাদের, ধর্ষণ অনেক বিসর্জনের, ধর্ষণ অনেক রক্তারক্তির, আর সবশেষে ধর্ষণ অনেক কান্নার, সীমাহীন কান্নার। যে কান্নাকে ধর্ষিতা নারী খুঁজে পায় তার জীবনের শেষ অবলম্বন হিসেবে, কান্না ব্যতীত আর কাউকেই ধর্ষিতা নারী তার পাশে খুঁজে পায় না, কাউকেই না। তরুণী নামের তেমনি এক ধর্ষিতা নারীর লোমহর্ষক জীবনের সত্য ঘটনার ছায়া অবলম্বনে কথাসাহিত্যিক গোলাম রাব্বানী লিখেছেন মনুশোষণ উপন্যাস, যা পাঠকের কল্পনাকেও হার মানাবে। উপন্যাসটি প্রকাশ করছে নালন্দা প্রকাশনী। দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে উপন্যাসটি পেতে এখনই অর্ডার করুন রকমারির 16297 নাম্বারে।